तेरी बहन ले मादर मेरा पकड़ पहन के लौड़े मादर चला जीत पता भाई बचाओ बचाओ जल्दी बचाओ बचाओ रुक जा रोकी बचाओ है कि ना 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 बुझने की अनबुझने सॉरी की শুনতেছি না তো না আমি শুনতেছি না ভাই আমি 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 কমেন্ট দেখতেছি না আমি কোনো কিছু শুনতেছি না ঠিক আছে ভাই 8271 10 0 20 0 ভাই মানে ওয়েট ভাই ওয়েট বলো না বলো বলো হ্যাঁ বলো কি বলবা বলো অফকোর্স ভাই কিছু ভাই 4-1 ভাই ফাইনালি ভাই ঠিক আছে আমি মানে কিছু আর মাদ্রিদ ফ্যান ঠিক আছে মানে রিয়াল মাদ্রিদ ফ্যান ওয়েট আসতেছে কয়দিন 2-3 দিন বাকি আছে বেশি দিন না 2-3 দিন বাকি আছে আসতেছি তোমাদের তোমাদের কাছেও আসতেছি দেখা হবে খেলা হবে ঠিক আছে তোমাদের সাথেও খেলা হবে সো মাদ্রিদ ফ্যানদের একটু সরাই বায়ার্ন মিউনিখ ফ্যান আছে কি না আমি জানি না বাট যারা আসো যদি দেখো ঠিক আছে আর অবভিয়াসলি মাদ্রিদ ফ্যান এগুলো ফিরা সো হ্যাঁ ভাই হারা দিলাম ইয়েস আই এম হাইপ ঠিক আছে মেবি হ্যাঁ মেবি আমি বেশি বলবো ঠিক আছে মেবি আমি বেশি অতিরিক্ত এগুলো ফেলবো বাট কিছু করার নাই সুন্দর হবে কিছু করার ভাই জিতে গেছি ভাই অনেক ভাই লাস্ট মানে 9 বছর হয়ে গেল রাইট 15 9 বছর হয়ে গেছে ঠিক আছে কয় মাস আমি যাই না ডু দ্য ম্যাথ তো ভাই 15-তে ঠিক আছে চ্যাম্পিয়ন্স লিগের মেসি সো ওইটা একটা বিষয় ছিল তারপর তো যা হয়েছে যা হয়ে আসতেছে ওটাই ভাই ফাইনালি জিতছি মানে বলার বাহিরে যে এফসি আমি জানি না এফসি বল খেলবো কি খেলবো না আমি জাস্ট মানে শেয়ার করতে চাই এই বিষয়টা ঠিক আছে যারা বার্সার ফ্যান ঠিক আছে যারা বার্সার ফ্যান তারা বাদে এই জিনিসটা ও আচ্ছা এখন অফকোর্স মার্কেটে এরকম কথাবার্তা চলছে যে এই ইউসিএল জিতে গেছে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তুমি ভাই হ্যাঁ তুমি যা তোমার ভাই যেটা বলবা সেটাই আমার আমার বা বার্সা ফ্যানদের কোনো প্রবলেম নাই ভাই সেলিব্রেশন ভাই করবেই পোলাপান আমি করবই মানে ভাই মানে কি 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 ভাই কি ভাই অফকোর্স আচ্ছা সো বেশি বেলা বলছি সো অফেন্ডার কিছু নয় এবার আসি গেমের কথা বলি মানে 1 মিনিটে যে গোলটা এক মিনিটে নয় 56-57 মিনিটে মেবি ঠিক আছে তো ওই সময় গোল ওইটা হয়েছে আমি 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 কাম আমি আমি কোনো চিলাচিলে হোক আমি কাম ঠিক আছে অফকোর্স গোল হয়েছে আমি খুশি হয়েছি ওয়েট আমি প্লেতে দিয়ে নেই দিয়ে দিছি সো ভাই এফসি গেমের ব্যাপারে কি হলো এক প্রথম যে গোলটা দিছে আমি আমি রিল্যাক্স আমি আমার কোনো প্ল্যানে গোল দিছে ফাইন ভাই মাদ্রিদের সাথে খেলা পড়ছে ওকে 102-99 102 ফার্স্ট গোল নিয়ে আমার আমি বলছি ঠিক আছে সুন্দর একটা গোল দিছে এইবার খেলা চলতেছে অফসাইড ট্র্যাপ ভাই আচ্ছা আমি না যখন খেলা দেখতেছিলাম তো আমি অফসাইড ট্র্যাপ ওকে আমি বুঝতে পারছি কুল সব আমি দুনিয়া সবাই বুঝতে পারছি অফসাইড ট্র্যাপ হাবি যাবে বিষয় ঠিক আছে একটু ভয় ছিল ভাই অফসাইড ট্র্যাপ ভাই প্রত্যেকবার কাজ করে না রাইট কাজ করে মেবি ঠিক আছে বাট তুমি এরা ওরা রিস্কও আছে একটা ব্যাপার স্যাপার ওকে একটু টেনশনে ছিলাম যে কী হয় না হয় ও বাট গোল হ্যারিকেন দুইটা গোল তো দিয়ে দিছিল মানে লিটারেলি দুইটা গোল দিয়ে দিছিল মানে দিয়ে অফ মানে আমি আসলে হ্যারিকেন নিয়ে কিছু বলা নাই ঠিক আছে অনেক ভালো খেলছে কথাই নেই শেষ এখানে আচ্ছা গোল দিয়ে দিছি নিকো এই তো ওইটা নিয়ে কোনো কথা নেই বাট অফ মানে আনফর্চুনেট ব্যাপার স্যাপার প্রথম এই একটা অফসাইড হয়ে গেলো একটা গোল দিছে বাট বায়ান তুমি দেখছো যে যেই ক্রসগুলো করতেছিল ঠিক আছে ডায়াগোনাল যে বলগুলো ছিল অনেক সুন্দর ছিল মানে তোমার মনে হবে যে আচ্ছা ও তো মাঝখানে দিছে বাট দেয় নাই সাইডে দিছে সেই ছিল আর আমি জাস্ট একটা জিনিস অ্যাড্রেস করতে চাই ভাই আমি করতে বাধ্য ভাই ঠিক আছে সুচালা দেবে গোলে যাবে সুচালা দিয়ে গোলে যাবে সেই 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 গোল ও নো 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 ভাই গাভি সরি আরে মাথা নষ্ট হয়েছে গাভি গাভি তো নামছে অনেকদিন পর ফাইনালি ভালো লাগলো মানে এর আগেও নামছে সো পেদ্রির ভিতরে কী ঢুকছে আমি জানি না হ্যাঁ অনেকে বলতেছে যে কি বলে এই আরে বুস্কেটের তোমার হচ্ছে ভূত ঢুকে গেছে ঠিক আছে বিস্কিটের ভূত ঢুকে গেছে আমি অফকোর্স আমি বলবো যে খুবই ফ্রেশ খেলছে খুব ফ্রেশ ভাই সেই মানে কাট করা উল্টাপাল্টা খেলান অফসাইড আচ্ছা বল পাই নাই পেদ্রির ভাই খেলা আমি বুঝলাম না ভাই কী দেখতেছে পেদ্রি কী কী খেলতেছিল ভাই কী খেলতেছিল ভাই সেই সেই সে ইয়ামাল আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে ইয়ামাল মনে হয় না গোল স্কোর করবে ঠিক আছে মেবি অ্যাসিস্ট করতে পারে আমি এগুলো বলছিলাম আর আমার আমি আগে বলছি যে আমার দরকার নাই তোমার হচ্ছে ভাই ফাউল না আমার দরকার নাই ইয়ামালকে দিয়া গোল দেওয়ার ইয়ামাল উড়াধুরা খেলবে কী হলো ইয়ামাল 4-5টা কাটা ফেলবে বাট ওই গেনেব্রি আর কে ছিল জানি আমার খেলা আসতেছে না দুইজনের মাঝখান দিয়ে যে বাইরে হয়েছে ও হো হো ভাই
এই আমি এতেই খুশি ভাই, এই দুইটা টুক অফ, দুইটা টুকটাক যেই বিষয়টা আছে গোল, ওকে দুই একবার ভাই জিনিস করবে ব্যাস। ইয়ামালের আমি আমার মনে হয় টাচও খুব কম ছিল ম্যাচে, স্ট্যাটস দেখলে বোঝা যাবে আমার স্ট্যাটস খেয়াল নাই। ওভারঅল ভাই, ওভারঅল ভাই পুরো টিম সেই খেলছে। মেবি আমি এটা বলবো কারণ খেলা তো দেখা হয়, দেখছি, মেবি বেস্ট ফুটবল খেলছে এটা আমি বলবো না, আমি বলবো না, ঠিক আছে আমি বলবো না। এখন বায়ার্ন মিউনিখের মুসিয়ালো কিছুক্ষণ পরে নামছে, অনেকক্ষণ পরে নামছে, আরও হাবি জাবি যে ব্যবসা করা আছে সবই ঠিক আছে, বাট আমি বলবো না যে বেস্ট ফুটবল খেলে লাগছে বার্সা অমুক তমুক সবাই হারাই দেবে, না ইউসুল জিতা যাবো না, এই কাজটা করছে সেই করছে, বাট আমার আরও ভ্যান্ডার ছিল তো আরও জোরে মারা দরকার ছিল, ইউসুল জিতে যাবে, লালিকা জিতে যাবে অমুক তমুক, না আমি এটা বলতেছি না। বায়ান হারাই সব জিতে ফেলছে এমন এমন সেলিব্রেশন করতেছে সবাই, ইয়েস অনেক বড় একটা ব্যাপার। এখন আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, যখন তুমি এত দিন লাস্ট ভাই তুমি বুঝো লাস্ট 2015 জিতছে, ঠিক আছে লাস্ট 2015 জিতছে, তুমি বুঝতে পারতো যে মানে কোন লেভেলের সাফার করতে হয়েছে, একটা জিনিস তোমার বুঝতে হবে কোন লেভেলের সাফার করতে হয়েছে। মেসি ধরো, সুয়ারেজ ধরো, নেইমার ধরো, ডেম্বেলে ধরো, তারপর আরও ভুংবাং যা আছে সব কিছু ধরো, ঠিক আছে সাফার কিন্তু অনেক করতে হয়েছে বার্সার, এমন না। আর 8-2 অফকোর্স এই জিনিসটা তোমার মানে অ্যাড্রেস না করলে তো হবে না, 8-2 সো ওই জায়গায় ভাই তুমি মানে আমি বুঝি না মানুষজন কীভাবে বলে যে আরে কে কি বায়ানের সাথে জিতে গেছে, তো লাফালাফের কী আছে ভাই, লাফালাফের আসে, হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই, তুমি মানে কামব্যাক না কামব্যাক করো নাই, ঠিক আছে একদম 8-2 গোল দেয় নাই, এমন এমন কোনো কিছু না, ঠিক আছে ইউসিএল জিতে যায় নাই, সেমিফাইনাল জিতে যায় নাই, ফাইনাল জিতে যায় নাই, ঠিক আছে এমন কোনো কিছু হয় নাই, বাট এই যেই জিতাটা, ঠিক আছে এই যে সেলিব্রেশন এখন, এই যেই চিল্লাচিল্লি বার্সা ফ্যানের ভাই, এই যে ভালো লাগা, এটা শুধুমাত্র ট্রাস্ট মি শুধুমাত্র বার্সা ফ্যান জানতে পারবে। আচ্ছা আচ্ছা, অপোনেন্ট মেবি ডিসকানেক্টেড অথবা নেটওয়ার্ক আনস্টেবল তো বলতেছে, এই যে জিনিসটা এটা অন্য কেউ জিততে পারবে। আমি আমি আই ডোন্ট কেয়ার, ঠিক আছে ট্যাকটিক্স ম্যাকটিক্স কে শর্ট নিছে কে কী করছে না করছে আমি বলবো না, লেভা গোল দিছে একটা, রাফিনা হ্যাট্রিক করছে। আচ্ছা আমি একটা পার্সোনাল বিষয় বলি, এটা এটা পার্সোনাল আমার ব্যাপার স্যাপার, এটা কি আমি বলি যে আমি বলছি যে আমি আমি ব্রাজিল ফ্যান, ঠিক আছে আমি বার্সা ফ্যান প্লাস আমি ব্রাজিল ফ্যান, পাঁচটা দিও সুন্দর, স্কিলটা করলে বাড়িতে পারবে পারছে, এই যে ওর কাছে সুন্দর, এই যে দিকে পাস সুন্দর, মেসি ছিল এই কারণেই গোল, কয় গোল দিছি ভাই, 3 গোল দিয়ে দিছি নাকি, আর একটা গোল দিতে পারলে ভালো হয়, যদি অপোনেন্ট ডিসকানেক্টেড কোনো সমস্যা নেই। ওইট কী বলতেছিলাম ভুলে গেলাম, ও আচ্ছা ওইট আমার মনে নেই, যাই হোক আমি ভুলে গেছি, লেভা ভালো খেলছে, তোমার রাফিন, ও আচ্ছা মনে আছে, সরি ভাই মাথা নষ্ট হয়ে গেছে আমার, ঠিক আছে খুশিতে মাথা নষ্ট হয়ে গেছে, আমি জানি ভাই এখন অনেক কমেন্ট আসবে অমুক তমুক, ভাই আমার কোনো প্রবলেম নাই, বাট আর আমি জানি যে তোমরাও ভাই এনজয় করতেছো, ইভেন আমার এমন অনেক পরিচিত মানুষজন আছে যারা মাদ্রিদ ফ্যান হয়েও এই এনজয় এই বার্সার জিতাটা এনজয় করতেছে, সিরিয়াসলি আমি জানি বিলিভ করবে না অনেকে, বাট করতেছে, ঠিক আছে এমন অনেকেই আছে সিরিয়াসলি ভাই জেনুইনলি। ওকে তো যেটা বলতেছি, আমি ব্রাজিল ফ্যান, সো আমার জন্য আবার মেসি ফ্যান এখন, আচ্ছা ওটা বল, পাঁচ দিবে ম্যাচ শেষ, মেসি হ্যাট্রিক করছে টানা, তোমার আর্জেন্টিনা হয়ে হ্যাট্রিক করছে, অনেকদিন পর এরকম আসলে মোমেন্ট আসছে আমার লাইফে, ঠিক আছে অনেকদিন পর, ঠিক আছে ভাই এর থেকে ভালো মোমেন্ট আর আসতে পারে না। ওয়েট, মেসি হ্যাট্রিক করছে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি এই সময় ভাই, ওয়েট একটা সেকেন্ড আমি জাস্ট দেখবো এটা কি ফ্রি নেই, আমি ছেড়ে দেবো, ফ্রি হলে ছেড়ে দেবো খেলবো না, বুঝছি যা মন চা হোক, আর্জেন্টিনার হয়ে ফ্রি হ্যাট্রিক করছে পেনাল্টি ছাড়া কিন্তু, ওকে পেনাল্টি ছাড়া, যাই হোক যাই হোক, ইন্টার মায়ামির জন্য হ্যাট্রিক করছে একটু খুশি, ওকে ব্রাজিল ফ্যান যেহেতু বলতেছি, ভিনি হ্যাট্রিক করছে মানে অফকোর্স মানে, ও আচ্ছা আমি এটা অ্যাড্রেস করতে ভুলে গেছিলাম, ঠিক আছে যে বরুশের সাথে ভিনি হ্যাট্রিক বিগ থিং, ইটস এ বিগ থিং, যারা মনে করে যে এটা কোনো আহামরি না ভাই, ভাই তোমার অ্যাপ্রিসিয়েট করতে হবে, তো ভিনি হ্যাট্রিক করছে আরও খুশি লাগলো, ব্রাজিল বার্সা বায়ানের এগেন্সি জিতে গেছে আরও খুশি হয়ে লাগলো, হ্যাট্রিক করছে কে রাফিনা ব্রাজিলের ভাই আরও খুশি লাগলো, মানে ভাই হ্যাট্রিক 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 মানে সেই সেই ছিল ব্যাপারটা হচ্ছে কি, মোস্টলি মোস্টলি আমি সবার কথা বলতেছিলাম, মোস্টলি ব্রাজিল ফ্যান মাদ্রিদ, ব্রাজিল ফ্যান মাদ্রিদ ফ্যান এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে এরকম না যে অফকোর্স আসো অবভিয়াসলি আসো, শুধু আমি এক না অনেকেই আসো, তোমরা আসো যে ব্রাজিল ফ্যান বাট বার্সা ফ্যান মেসি ফ্যান এরকম আসে, বাট মোস্টলি হয় কি জেনারেলি তোমার হচ্ছে তুমি দেখবা ব্রাজিল ফ্যান প্লাস মাদ্রিদ ফ্যান এরকম পাবলিক দেখবা এই, সো ওই জায়গায় যেহেতু একটু প্যারা ওইখানে আমি বার্সা করি ব্রাজিল ফ্যান,
সো মেসি ফেভারিট প্লেয়ার, ঠিক আছে, সো ভাই একটু ব্যাপার স্যাপার তো আছে। সো এই যে খুশি ভাই, এটা ভাই আমি আর ভুলে বুঝতে পারবো না। বাট রিয়াল, এবার একটু রিয়াল মাদ্রিদের কথা বলি ভাই, খুব লাফালাফি, এই সেই হাবি যাবি, এইটা করে ফেলবে ওইটা করে ফেলবে। লেভা, লেভা বলে লেভা, লেভা ভালো খেলছে, লেভার যতটুকু কাজ এই মুলারের পোস্ট, এই সেই হাবি যাবি, মুলার আসতেছে ভাই, রাহাত ভাই মুলার আসতেছে, মেসেজ করতেছে বলা ভাইন ভাই, এটা হচ্ছে ওটা ভাই, ওয়েট। আর ভাই লাস্ট ভিডিওর কমেন্টে তো ভাই 8-2, 8-2, অনেকে ভালো কমেন্ট করছে, অনেকের মিলেও গেছে ভাবি। আর আমি বলছিলাম যে এই ম্যাচ ড্র হওয়া ইম্পসিবল, এই ম্যাচ ড্র হবে না, কোনো চান্সই নাই, সো ড্র হয় নাই। সো যদি আমার 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 আমি খুশি, ঠিক আছে, যে আমার আমি এতটাই খুশি যে আমার প্রেডিকশন মিলে নাই, এতে আমি বেশি খুশি ভাই, ঠিক আছে। আমি প্রেডিকশন দিয়েছিলাম হচ্ছে 3-2 ভাই, 4-3 দিয়েছি না, 3-2 দিয়েছিলাম, বার্সা 3 আর বায়ার্ন 2, হয় নাই। আর আমি আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট ইট, ঠিক আছে, খুশি মনে করো উতলে উতলে পড়তেছে আমার, ঠিক আছে। 4-1 ভাই, ও অনেক কিছু বলে ফেলেছি, এফসি মোবাইলে কোনো কিছু বলি না ভাই, বলার দরকার নাই। সো এবার এবার হোপফুলি হোপফুলি মাদ্রিদের সাথে জিতে যাই, ঠিক আছে, শেষ ভাই, শেষ, একদম ধ্বংস ধ্বংস হয়ে যাবে সব কিছু, সব কিছু ধ্বংস হয়ে যাবে ভাই।